বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি সেটা হলো আমাদের ম্যাপ পয়েন্টিং এর উত্তরগুলো, কারণ তোমাদের আগে এর আগে শর্ট কোশ্চেন গুলোর উত্তর আমি তোমাদের সামনে শেয়ার করেছি। তবুও একটা কথা বলে রাখি, যেটা তোমাদের সামনে শর্ট কোশ্চেন শেয়ার করার সময় তোমাদের বলেছিলাম, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে কি বলে, আমি তোমাদের বলেছিলাম ধান ধান, কিন্তু এটার উত্তর হচ্ছে শর্টস হবে, কারণ সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদ শর্টস নামে পরিচিত। আর এমনি আমাদের থর মরুভূমির লবণাক্ত হ্রদ হলো ধান, ঠিক আছে? এটা একটু মিস্টেক হয়েছিল আমাকে। তো যাই হোক, এবার আমরা চলে আসি আমাদের যে ম্যাপ পয়েন্টিং, যেটা মূল আলোচনা সেটা নিয়ে। তো ম্যাপ পয়েন্টিং তোমরা যদি দেখে থাকো, দেখবে যে তোমাদের আগের দিন অর্থাৎ গতকালে আমি যে সাজেশনটা তুলে ধরেছিলাম ম্যাপ পয়েন্টিং এর, একদম তার মধ্যে থেকে বাইরে থেকে কোনো প্রশ্নই তোমাদের আসেনি। তো ম্যাপ পয়েন্টিং এর উত্তরগুলো প্রথমে শেয়ার করি। দেখো, আমাদের রয়েছে বিন্দু পর্বত। তো বিন্দু পর্বত কোথায়? একদম ভারতের মাঝ বরাবর যেটা আছে 6.1 দাগে, এই লেভেলটাই কিন্তু বিন্দু পর্বত। এবার কারো যদি একটু এদিক ওদিক হয়ে যায় সেক্ষেত্রে টেনশন নেওয়ার কিছু করার নেই, ক্ষেত্রে নম্বর দেওয়া হয়। এবার দেখা গেল বিন্দু পর্বত এখানে না দিয়ে কেউ এখানে দিল সেটা সম্ভব না, বা এখানে না দিয়ে এখানে দিল সেটা সম্ভব না, কিন্তু সারাউন্ড একটু এদিক ওদিক চলে গেলে নম্বর নিয়ে ফ্যাক্টর চিন্তা করার কিছু নেই, সেক্ষেত্রে কিন্তু তোমরা নম্বর পাবে। নেক্সট একটা চলে আসি মালাবার উপকূল। তো দেখো, এই যে একদম নিচের দিকটা যেটা রয়েছে, এই যে লেভেলটা, মোটামুটি এই জায়গাটাই হচ্ছে তোমার মালাবার উপকূল। নেক্সট আমাদের কি ছিল? দেখো, নেক্সট আমাদের যেটা ছিল সেটা হচ্ছে কাবেরী নদী। এই যে যে নদীটা দেখতে পাচ্ছ, এরকম জায়গা থেকে শুরু হবে, এই জায়গাটা হচ্ছে আমাদের কাবেরী নদী। নেক্সট আমাদের যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে একটি একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তো অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আমরা আমাদের মরুভূমি অঞ্চলটাকে দেখাতে পারি, যেখানে কিন্তু বৃষ্টি হয় না বললেই চলে, বা 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয়, সেটা কিন্তু অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এটা 6.4 দাগ। নেক্সট লাগে আমাদের যেটা ছিল একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। তো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল আমি এই জায়গাটাকে দেখাবো, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল সব থেকে ভারতের লেগুর মৃত্তিকা এখানে বেশি পরিমাণ পাওয়া যায়, এর জন্য এই জায়গাটাকে আমি দেখাবো। নেক্সট পয়েন্ট, উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। তো উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল তোমরা এই জায়গাটাকেও দেখাতে পারো, আমি এখানে এটা দেখিয়েছি আসাম অববাহিকা, যেটা পূর্ব ভারতের সব থেকে বৃহৎ চা উৎপাদক অঞ্চল, তো এই জায়গাটাকে তুমি দেখাতে পারো। নেক্সট যেটা ছিল আমাদের, দেখো, পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। তো একদম সহজ জিনিস হচ্ছে আমাদের হলদিয়া, যেটা পশ্চিমবঙ্গের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, একদম ঠিক এইরকম একটা জায়গায় আমাদের কলকাতা সারাউন্ডের কাছাকাছি, এই জায়গাটা কিন্তু আমাদের হলদিয়া এবং পশ্চিমবঙ্গের পেট্রোরসায়নিক শিল্পকেন্দ্র। নেক্সট পয়েন্ট আমরা যেটা পাবো, একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। ভারী ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে লো ইস্পাত শিল্পকেন্দ্র। তো আমরা সেখানে বার্নপুর দেখাতে পারি, কুলটি দেখাতে পারি, বার্নপুর কুলটি দুটোকে একবারও দেখাতে পারি, একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। আরও কিন্তু অনেকগুলো আছে, যে কোনো অনেক কিছু দেওয়া যায়, ঠিক আছে? তো যাই হোক, তারপরে আমি চলে যাই এক পূর্ব উপকূলে একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর। সেক্ষেত্রে আমরা অবশ্যই ভালোভাবে যেটা উল্লেখ করবো সেটা হচ্ছে এই যে বন্দরটা, অর্থাৎ বিশাখাপত্তনম কিন্তু আমরা দেখাতে পারি, যেটা পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর। নেক্সট আর একটা প্রশ্নে চলে যাই আমরা, সেটা হচ্ছে নিউ দিল্লি। এটা তো একদম সহজ পয়েন্ট, যেটা হচ্ছে একদম আমাদের ভারতবর্ষের মিডিলের দিকে রয়েছে, তো এই জায়গাটা কিন্তু আমাদের নিউ দিল্লি। তো হলো, এই হলো আমাদের দাগ নম্বর দিয়ে পাশে আমরা এরকমভাবে দেখিয়ে দিতে পারি, এভাবেও পুরো ম্যাপ পেন্টিং করা যায়। বা কেউ যদি মনে করো যে শুধু এখানে দাগ নম্বর দিয়ে নিচে ইন্ডেক্স করে দেখিয়ে দেবে, সেক্ষেত্রেও কোনো ভুল নেই, নম্বর কিন্তু সম্পূর্ণই পাবে। আর যদি একটু একটু এদিক ওদিক হয়ে যায় সেক্ষেত্রে টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ফুল মার্কস কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো এইগুলো সম্পূর্ণ ম্যাপ পয়েন্টিং এর আলোচনা বা ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের সামনে শেয়ার করলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে এবং তোমরাও বুঝতে পারলে যে কেমন কি করেছে। তো এই হলো আলোচনা। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে। কোথাও আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।